রমজান মাস ইসলাম সম্প্রদায়ের কাছে রমজান মাস সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় গোটা বিশ্বের মুসলিমরা রমজান মাস পালন করে থাকেন রমজান মাস মানেই রোজার উপবাস রমজান মাসে রোজা পালনের সঙ্গে জড়িত ইফতার সাধারণত ফলমূল খেয়ে এই ইফতার করে থাকেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তবে বর্তমানে ফলের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকলেও আগের থেকে ফলের দাম যথেষ্ট বেড়েছে বলে জানাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার মিরে বাজারের ফল ব্যবসায়ীরা বিক্রি বাটাও রয়েছে কম তবে দোকানগুলিতে ফলমূলের যোগান ঠিকই রয়েছে গত দুবছরের রমজান মাসে ফলের বাজার ছিল আগুন সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল ফলের দাম বর্তমানে মানুষের হাতে অর্থ কম থাকার কারণে ফল বাজারে খুব বেশি ক্রেতার দেখা মিলছে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা দাম একটু বেশি আছে সে তুলনায় একটু কম আছে তো মানুষ মাল মাল আসছে সব মাল পাচ্ছে অসুবিধা এইভাবে চলছে

রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা